আসসালামু আলাইকুম। আচ্ছা, পরের জনের কাছে যাই আমরা। নেক্সট অতিথি ধীরাজ বর্মন। ধীরাজ বর্মন ভাই কেমন আছেন বলেন তাহলে? জি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি ভালো আছি, আর অনেকদিন পর যুক্ত হলাম, এই জন্য আমি মোটামুটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ, সমস্যা নেই, আপনি যুক্ত হয়েছেন, ভালো তো লাগলো। বলেন। আমি একটা বিষয়ে মানে বিষয়টা দেখছি যে আমি যখন একাদশে পড়তাম তো তখন থেকে আর কি মূলত যুক্ত। তো বাবা যেহেতু আমাকে অনুপ্রেরণা দিতেন এই জগৎটাকে, তো যখন আমি মানে স্বাচ্ছন্দ্যে মানে প্রবেশ করতাম, তো আমি যেহেতু হিন্দু ধর্মে, তো সেক্ষেত্রে আমি যে কুসংস্কার গুলো ছোটবেলা থেকেই দেখেছি, যে আমার গ্রামে হিন্দুদের জাতিগত ওখানকার যে কুসংস্কার, পরবর্তীতে যখন আমি এখানে আসি, তো একটা সময় মনে হতো যে বাংলাদেশের যারা আমাদের মুমিন সমাজ আছে, আমরা আর কি যারা স্ক্রিনে দেখতাম, যে রিয়ালিটি দেখতাম, যে আমাদের দেশের মুমিন সমাজ ভয়াবহ রকমের। আবার অনেকে তখন প্রশংসা করতাম না, আমাদের ভারতীয় হিন্দু ধর্মের অনেক ভালো। এখানে এসে দেখি এরা একই গরুর গোয়াল, নাকি একই গোয়ালের গরু। আচ্ছা 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 আচ্ছা, এখানে এসে দেখি মানে সংখ্যাগুলো। এখানে দেখি এরা দেখি দেখি এদের মধ্যে রেসিজম বিষয়টা দেখি, একজন মুসলিম ছেলে খাচ্ছে, ওর সঙ্গে কোনো হিন্দু ছেলে মানে বসতে চাচ্ছে না বা এরকম। তারপর আর একটা সবচেয়ে যেটা খাতরা, সবচেয়ে যে বলতাম, সবচেয়ে যেটা মানে কি মানে কোন ভাষায় গাড়িতে, এখানে তো পারিও না ঠিক মতো, অত নোংরা শব্দগুলো আসে না, হুম যে হুম যে মানে ব্রাহ্মণবাদ আর এই যে এই একটা নষ্ট, আমি এগুলা মনটা কয় মাঝে মাঝে যে আরে যদি পাইতাম রে, কিছু ভাবে একটা ফিরিয়ে করতে। পাইতাম রে। আমি বুঝতে পারছি ভাই আপনার ফ্রাস্ট্রেশনটা, বুঝতে পারতেছি। বিশেষ করে যেমন ধরেন যে আপনি ওদের দেশের না, এইটার জন্য দেখবেন আপনার আপনার প্রতি ওদের একটা ঘৃণ্য একটা দৃষ্টিভঙ্গি, এটাই তো ব্যাটা বাঙাল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই কথাটা আমি এখন রিয়ালাইজ করতেছি। আমাকে দু একদিন এর আগে বলেছিল, আমি যখন বাংলাদেশে ছিলাম তো তারা আমাকে বলেছিল এই কথাটা। তো আমি ভাবছিলাম দূর ওরা সাধারণত এই কথা মানে সত্য কথা বলতে, আমারও তখন আর কি এই ধারণাটা ছিল যে যে এরকম। কিন্তু এখন যেটা বুঝতেছি যে আসলে অনেক সময় এটা এটা নিয়েও তারা কিছু একটা করে আর কি, হুম আমি হুম বুঝতে পারি। আর বাংলাদেশে থাকলে অনেকেই মনে করে যে ভারতে যারা আছে ওরা বোধহয় আমাদের ভাই, ওরা বোধহয় আমাদের পক্ষের, ওরা বোধহয় বেটার। এই এই কথা যে বলবে সেই সুধীর ভাইয়ের, আমি এখানে 70 টাকায় 1 ডজন ডিম পাওয়া যায়, আমি ডিম সুন্দর করে গরম করে ঢুকাই দেবো। এটা ঠিক বলেছেন যে যে বাংলাদেশে থাকাতে তারা মনে করে যে ওই ওই দেশে গেলে বা ওখানে ওটা বোধহয় আমাদের আপন দেশ বা এই, অনেকেই আছে সত্যি এরকম ভাবে তারা আসলে এইখানে আমি যখন। আমি সবচেয়ে সবচেয়ে কষ্টকর যে বিষয়টা, আমি আমি জানি আমার দেশের অবস্থা খুবই জঘন্য, হুম হুম এটা জানি আমি, তবুও একথা বলি যে জননী জন্মভূমিস্থ স্বর্গাদিপি গরীয়সী, আচ্ছা মানে তবু এই কথাটা বলি, মানে যদিও আমি জানি যে আমাদের দেশে মানে সাম্প্রতিক বিষয়টা এতটাই খারাপ যে জঘন্যতম, কিন্তু আমার কাছে স্বর্গের মহীয়ান বা গর্বের কিছু আমার দেশ সেটা আমি জানি। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের মাঝে আছে, পড়াশোনা করা মানুষ, যখন এই ধরনের মানে মনোভাব অন্য, যে যে ওইটা ওখানে বোধহয় অনেক সুখী, ওখানে ওরা বোধহয় ভাই, আর যারা এখানে এই এরাকে পবিত্র মনে করে, আমি তাদেরকে এখন খুঁজতেছি ভাই। আমি বুঝতে পারতেছি আপনার ফ্রাস্ট্রেশনটা, যে ভাই এগুলি নিজের চোখে দেখার পরে তাহলে তো আসলেই আর কি বিরক্ত লাগাটাই মানে স্বাভাবিক। স্ক্রিন আর রিয়ালিটিটা যে কি একটা মানে কঠিন, সেটা মানে না আসলে কেউ বুঝতে পারবে না। এই জন্য আমি এটা আমার মুক্ত চিন্তক অনেক আছে আর কি, আমি আমার মুক্ত চিন্তক এই শব্দটার প্রতি একটা শ্রদ্ধা আছে, আচ্ছা যেহেতু বাবার হাত ধরে আর কি আসা মানে এই পদগুলো মানে পদার্পণ করা, তো এবং হুম দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে এই খাতরামি গুলো নামানোর কারণে আমাদের এক ঘরে করে রাখি দিয়ে দিছে আমাদের গ্রামে, তো তাদের আমার গোপনে একটা চুলো ছেঁড়া জানি, ভাই ভালো আছে ভাই, আমি অনেক সুখী আছি, আমি আলহামদুলিল্লাহ, স্কলারশিপ পড়তে আসছি, আমি নিজে নিজে মেধা দিয়ে খাটাচ্ছি, পড়তেছি, ব্যস হয়ে গেছে শেষ। বাহ বাহ, খুবই ভালো খুবই ভালো। আপনি আমার আমার বিপদের দিনে ওই আপনার কেউ ওই আমার গ্রামের লোক কেউ সহযোগিতা করে নাই, আমাকে একজন মুক্ত চিন্তক দাদাই আর কি, যিনি হুম হুম আপনার কথা উনি খুব সুন্দর বলেন, সুব্রত নন্দী দাদা, উনি কানাডা থেকে, ওই মানুষটা আমাকে সাহায্য করছে অর্থনৈতিক ভাবে, উনি আমার মতো এরকম খোলা মনের মানুষ, আজকে আমি এখানে আসতে পারে, ওই আমাকে এই মুক্ত চিন্তার মানুষগুলো কেছে, তাই এটা একটা শ্রদ্ধা আছে। কিন্তু এই মুক্ত চিন্তার নামে কিছু কিছু মানুষ আছে ভাই, যেগুলোকে সাম্প্রতিকতাকে পুঁজি করে ভাই, এরকম কিছু মানুষ আছে ভাই। অবশ্যই অবশ্যই আমরা এরকম মানুষ দেখতে পাই, এবং আমরা চেষ্টা করবো এই সমস্ত মানুষ থেকে আর কি অন্তত নিজেদেরকে আলাদা রাখতে, যাতে অন্তত আর আমরা আমি যেহেতু বয়সে ছোট না, মানে আপনাদের থেকে তো অনেক ছোট, মাত্র অনেক প্রথম বর্ষে এখানে পড়তে এসেছি, তো এই মানে অজ্ঞতাবশত এমন মানুষের সঙ্গে যুক্ত হয়েছি, মানে এখন আমি তাদেরকে না পারি কিছু কইতে না পারি সইতে, এই একটা অবস্থা। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে আপনি সমস্ত মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন, এই আশাবাদী ব্যক্ত তবে করি। প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে মানে বিক্ষত কর মানে কি বলে এটাকে পরিশুদ্ধ করার, যেটাকে নিষ্কাশন পদ্ধতি এরকম কিছু একটা করে, বাহ, আমারও নিজের কিছু ভুল আছে, আমি সেটা নতবস্তুকে স্বীকার করি, আমার নিজের অনেক অজ্ঞতা আছে সেটা স্বীকার করি, কিন্তু কখনো ফোটো ফোটো দেখায় না যে আমি সব পাই, আমি হয়ে গেছি কি না, তারেক মনের মতো যে 9 বছরের ক্লাস 9-এ পড়ি। না ঠিক আছে। তো ঠিক আছে ধীরাজ বর্মন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, আবারও ভবিষ্যতে কথা হবে আপনার সাথে, এবং আপনি নিরাপদে থাকবেন। আপনার লাইনটা বোধহয় কেটে গেল শেষ মুহূর্তে, আপনার লাইনটা বোধহয় কেটে গেল। আমি বলছিলাম আর কি যে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, যে আপনি আশা করি আপনার সাথে কথা হবে আবারও, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিতাম। সো বিদায় নেওয়ার আগে আপনার লাইনটা কেটে গেল একদম সেই মুহূর্তেই, সমস্যা নেই। আচ্ছা পরে জানাচ্ছি।
কই গেল? আচ্ছা, মানুষ যুক্ত হয়েছেন, মানুষ কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, তেমন কিছু জানার নেই, কারণ মানুষের বিভিন্ন প্রশ্ন থেকে বা আপনার আলোচনা থেকে প্রায় 99% জানা হয়ে যায়। আপনার মাস্টার মাইন্ডের বুঝতে আপনারটা খুব ভালো লাগলো, সুন্দর আচ্ছা, করে বুঝতে পেরেছি। মাশা আর দ্বিতীয় একটা প্রশ্ন হলো, যারা গ্রামে বসবাস করছে তারা হয়তো এই বিষয়ে অবগত, ওই হুম পাট ক্ষেত বা তিল ক্ষেত থাকে, এক প্রকার মানে একটা ফসল পাট এবং তিল ক্ষেত, যখন আমরা লেখাপড়া করি তখন বিদ্যালয়টা ছিল চারপাশ দিয়ে পাট ক্ষেতের মধ্যে, হুম হুম তো ওখানে একটা লাল লাল বিচ্ছু তৈরি হয় পাট ক্ষেতে এবং তিল ক্ষেতে। এই বিচ্ছুগুলি তেমনটা বিষাক্ত না, কিন্তু এগুলি আইসা একদম বাড়ি ঘর স্কুল একদম মানে হাজার হাজার আসতো আর কি। তো এখন পাট ক্ষেত নাই, কিন্তু এই বিচ্ছু আর এই তিল ক্ষেত নাই আমাদের আশেপাশে, এইগুলি আর সৃষ্টি হয় না। এখন সৃষ্টিকর্তার এত বৈরতা কেন, বৈরিতা কেন পাট ক্ষেত এবং তিল ক্ষেতের প্রতি? এই দুইটা ফসলের মধ্যে এই লাল বিচ্ছুটা জন্মইতো, এই জিনিসটা এবার জানার আর কি। আর কিছু আচ্ছা, মানে যেই পোকাটা ওই জায়গায় জন্ম নেয়, অ্যাকচুয়ালি ওই পোকাটা ওই এনভায়রনমেন্টটাতে ফেভার পায় জন্যই, মানে ফেভারেবল এনভায়রনমেন্ট জন্যই ওইটা আসলে ওইখানে বাঁচতে পারে। তবে হ্যাঁ, ধরেন এমন জায়গা যেখানে হচ্ছে আগে থেকে ওই পোকাটার অস্তিত্ব ছিল না, সেইখানে ওটা জন্ম নিতে পারবে না, কিন্তু স্টিল আপনি এরকম জায়গা তৈরি করতে পারবেন না। কেন জানেন? আপনি ধরেন একটা ক্ষেত প্রথমে রেডি করলেন, সেখানে আপনি খুঁজে 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 মাটি থেকে কোনোভাবেই হোক আপনি এই পোকার পোকার অস্তিত্ব নাই করে দিলেন একেবারে, বা ধরেন ওষুধও প্রয়োগ করলেন, তারপরেও যখন এই এই ক্ষেত্রের উপরে কোনো পাখি বয়ে আস মানে উড়ে আসবে বা ই করে আসবে, মানে এরকম যে বা অন্য কোনো একটা প্রাণী বয়ে আনবে, এইভাবে যে কোনোভাবে আর কি এইসবের আর কি এই পোকামাকড় যা বলেন মানে ইনসেক্টগুলা, সেগুলো চলে আসতে পারে আবারও। সো ওরা ওইখানে কেন আসে এইভাবে, তো মানে কেন আসে বলতে এইভাবে বলা যায় যে যে তারা আর কি মানে মানে এই পাট ফেভারেবল খেতে, কন্ডিশনগুলো মেলে হ্যাঁ জন্যই হ্যাঁ তারা আসে পাট এখন, খেতে আর তিল খেতে এই পোকারা বেশি জন্ম হয় আর কি। বেশি জন্ম নেয়। কিন্তু হ্যাঁ এখন এটা বুঝতে কোনো পারছি, ঈশ্বর করতেছে কিনা সেটা হচ্ছে ব্যাপার, যে যদি ঈশ্বর যদি দয়ালু হয়ে থাকে আমাদের জন্য, ভালোই যদি চায়, তাহলে আমাদের ক্ষতির জন্য এরকম পোকামাকড় কেন সৃষ্টি করলো, এটা আপনি কোয়েশ্চেন করতেই পারেন আর কি। জি জি। আর এই আর কি, আরেকটা হইলো, ইসলাম ধর্মে আমি শুনছি যে পানিতে বা আগুনে পড়ে মরলে নাকি মানুষ স্বর্গে যায়, হুম, তাইলে আপনার ফেরাউন তো পানিতে পড়ে মরছে, তাহলে ফেরাউন কি স্বর্গে যাবে নাকি ইসলামের মতে? ও ভাই কি আমার ভাই আল্লাহ না, তারে তো আল্লাহ নিজেই মারছে, এই জন্য তারে আর কি স্বর্গটা সে মিস করে ফেললো। আরে বেচারা বড় বড় বালালোক আছে। স্বভাবত আরেকটু সময় নষ্ট করি আপনার, হুম আমি একটু সহজে যুক্ত হই না, কারণ আপনার সব চাহিদা মিটে যায়। 2 বছর একবার আগে একবার হয়েছিলাম, ওই স্বভাবতের পরের দিন এক লোক আমার একটা বড় গাছে ডাল কেটে দিব আর কি, হুম হুম ওই লোকটা একটু ইসলামিক মাইন্ডের। হুম হুম তো আমি বললাম যে বড়ই সিজন তো শেষ, কাইটা দিলে নতুন ডালপালা মেলে আবার আগামীতে খুব ভালো ফলন দিবে আর কি। আমি বললাম তুমি আমার বড়ই গাছে একটা ডালপালা কাটলে কিছু কিন্তু বড়ের কাঁটা বিধবে শরীরে, হুম হুম কিন্তু এই জন্য কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারবে না, কারণ এই গত রাত্রে সবার গেছে, ওই দিন তো তোমার ভাগ্য রিজিক ধন দৌলত 1 বছর তুমি কিভাবে চলবা কোথায় ব্যথা পাইবা কোথায় পাইবা না সবকিছু তো আল্লাহ তালা নির্ধারণ করে দিছে। তাহলে আমার বড়ি গাছে উঠলে যদি কয়েকটা গোতা খাও, তাহলে এটা তোমার সবরাতের দিন আল্লাহ তালার প্রদত্ত নির্ধারণ, আমার কিন্তু দোষারোপ করো না। সে তো সাত মানে একদম রাইগা আমার সাথে একদম আপনার উত্তেজিত হয়ে গেছে, কোনো আপনার গাছ কাটবো আঘাত পাইলে কি আমি কি সৃষ্টিকর্তারা দুষবো নাকি? আরে আমি তো বললাম আপনার তো সবরাতের দিন, তো আপনার সম্পূর্ণ নির্ধারণ করে রাখছে, তো এই গাই খেলে কি আমার দোষ? ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, না ঠিক আছে, আপনাকে ধন্যবাদ নতুন মানুষ করে ভাই ব্যস্ত যুক্ত হলাম। হয়েছেন, আপনার মতামত ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, তাহলে আবার পরবর্তীতে কথা হবে, শুভরাত্রি।